হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা ক্যারাভ্যান হলিডে করলাম, খুবই রিসেন্টলি, লাইক 2 দিন আগে। তো এটা নিয়ে একটু বলতে চাই। আসলে এটা ওয়েলসে নর্মালি, ইউকেতে নর্মালি ক্যারাভ্যানের একটা ট্রেডিশন আছে, মানুষজন ক্যারাভ্যান হলিডে করতে চায়। তো আমাদের শুধু এবার কোথাও যাওয়া হয়নি ইউকের বাইরে, তো এই কারণে ভাবলাম যে ছোট একটা হলিডে করে আসি খুব কাছে থেকেই। তো এটা হচ্ছে একটা ক্যারাভ্যান ডেস্টিনেশন ইন ওয়েলস, নর্থ ওয়েলস মেইনলি। তো নর্থ ওয়েলসটা একটু অত পপুলার না সাউথ ওয়েলসের মতো, তারপরেও খুব সুন্দর ঘুরে দেখার মতো। তো আমরা একটা ক্যারাভ্যান বুকিং দিলাম, তো এটা নিয়ে ইনফরমেশন দিচ্ছি। ক্যারাভ্যানটা একদম হোটেলের মতো, এটা ক্যারাভ্যান বলে বা এটাকে শালে বলে মেইনলি, একটু সফিস্টিকেটেড ক্যারাভ্যানগুলোকে, যেগুলো একদম হোটেলের মতো ওগুলোকে শালে বলে। এখানে 3 বেডরুমের একটা ক্যারাভ্যান, মোটামুটি 6 থেকে 7 জন থাকতে পারবে, বাট আমরা 8 জন গিয়েছিলাম। বেডস আছে 2টো ডাবল বেড আর 2টা সিঙ্গল বেড, 2টা সিঙ্গল বেডে 2টা করে বেড, আপনারা দেখতেই পাচ্ছেন 2টা বেড। তো এই রুমে 2টা বেড আর একটা চিলড্রেন্স বেডে আরও 2টা বেড, তো সব নিয়ে 4টা বেড। আর নর্মালি একটা মাস্টার বেড আছে, আর লিভিং লাউঞ্জ এরিয়াতে একটা সোফা বেড আছে যেটা ডাবল, কিন্তু ওটা অতটা স্ট্রং আমার মনে হয়নি, তো ওখানে একজন একজনের জন্য আসলে ঠিক। ক্যারাভ্যানটা খুবই সুন্দর, একদম মডার্ন। ক্যারাভ্যানের মধ্যে অনেক ধরনের ক্যারাভ্যান আছে, তো আপনারা যদি কখনও হলিডেতে যান, একটু মডার্ন ক্যারাভ্যানগুলো চান, তাহলে আপনাদের দেখতে হবে যে কোন ক্যারাভ্যানটা একদম নতুন বা খুব রিসেন্টলি বিল্ট আপ। সো আমরা যেটা নিয়েছিলাম এটা 2021 উইন্ডারমেয়ার ক্যারাভ্যান, এটা আমরা ইউকে ক্যারাভ্যান ওয়েবসাইট থেকে বুকিং দিয়েছিলাম। কিন্তু এই ক্যারাভ্যানের যে অরিজিনাল ওয়েবসাইট, হলিডে পার্কটার নাম হচ্ছে টাই মর হলিডে পার্ক ইন নর্থ ওয়েলস টোয়েন, এখান থেকে দিলে একটু এক্সপেন্সিভ আমার মনে হয় বেশি, বাট আপনারা আরও ফ্যাসিলিটিস পাবেন এটার সাথে। আমরা এখানে আসার পরে খাওয়া দাওয়া একটু করেছি, বাসা থেকে নিয়ে আসা হয়েছিল, তারপর আমরা সাথে সাথে বিচে চলে গিয়েছি। বিচটা বেশ সুন্দর, আসলে ইউকের সবগুলো বিচই মোটামুটি ভালোই লাগে যেতে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে অনেক ঠান্ডা থাকে নর্মালি, আর ওরকম এনভায়রনমেন্ট থাকে না যে বিচে নেমে আমরা সুইমিং করবো। আসলে তো আমাদের আসলে সুইমিং করা হয়নি, কিন্তু সিনিক ভিউ অনেক সুন্দর ছিল, আমরা অনেক ঘোরাঘুরি করেছি। আমরা আসলে 2 দিন স্টে করেছি, আমার মনে হয় 2 দিন ইজ নট এনাফ, আরও অনেক বেশি ঘোরাঘুরি করা যায়। আমরা পাশের একটা স্মল টাউনে গিয়েছি, আমার প্রোনাউন্সিয়েশন রং হতে পারে, লডনো বলে একটা ওয়েলসের একটা টাউন, ওটা খুব সুন্দর ছিল। এই টাউনটার বিচটা অনেক বড়। তারপর আমরা ক্যারাভ্যানের পাশে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি। এরপরের দিন আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ক্যাসেল দেখতে গিয়েছিলাম, ক্যাসেলের নাম ছিল কোনি ক্যাসেল, যে ক্যাসেলটা 20 মিনিটস ড্রাইভ ফ্রম আওয়ার ক্যারাভ্যান। ক্যাসেলটা আসলে আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিই, এটা শুধু রুইন্স, এখানে কোনো ইন্টিরিয়ার নেই, মানে এখানে এটার ভিতরে কোনো ডেকোরেশনস বা কোনো ফ্লোরিং নেই, যেটা আসলে একদম সিম্পল লাগে দেখতে। যেরকম ইউকের কিছু ক্যাসেল অনেক সুন্দর হয়, ভিতরে ইন্টিরিয়ার থাকে, অনেক এক্সপ্লেনেশনস থাকে, এটা তো ওরকম কিছু ছিল না। আর এটা হচ্ছে ক্যারাভ্যানের ভিতরে অনেকগুলো এন্টারটেইনমেন্ট আছে। আর এরপরে আমরা আবার লাডলো ক্যাসেলে ক্যাসেলের পাশে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে, ওয়েদারটা খুব ভালো ছিল সকালের দিকে, দুপুরে আবার অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু টাউনটা খুব সুন্দর, একদম ব্যাকড্রপ ছিল আমাদের পাহা আর একটা ফেরিস ক্যাসেল, এই তো।